ঢাকঢোল পিটিয়ে ভুভুজেলা বাজিয়ে সৌদির জেদ্দায় শুরু হতে যাচ্ছে আইপিএল এর 18তম আসরের মেগা নিলাম। 10 দলের ফ্রাঞ্চাইজিরা ঢাকার বস্তা নিয়ে বসবেন নিজেদের দল গোছাতে। শুধু ভারত নয়, পুরো ক্রিকেট বিশ্বই পড়ে আইপিএল জ্বরে। বাঘা বাঘা ক্রিকেটাররা অধীর অপেক্ষায় থাকেন আইপিএল এর ক্রেজে নিজেদের জড়িয়ে নিতে। সেই ক্রেজে গা ভাসাতে চাইবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। আইপিএল এ সাকিবের ভিত্তি মূল্য রাখা হয়েছে 1 কোটি রুপি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোটি টাকা দিয়ে কোন দল কি সাকিবকে নিতে আগ্রহ দেখাবে? না, সাকিবের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে, অবশ্যই মিস করবে। সাকিব আল হাসানকে নিয়ে এভাবেই নিজের মন্তব্য প্রকাশ করেছেন টাইগারদের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। গেল বিপিএল এও সোহানের নেতৃত্বে রংপুরের জার্সিতে মাঠ মাতিয়েছেন টাইগার অলরাউন্ডার। দলে তার ইম্প্যাক্ট কতটা তা বেশ ভালোই জানেন সোহান। কিন্তু আইপিএল এর মতো মেগা আসরে সাকিবকে আসলেই কি মিস করবে কোনো দল? শাহরুখ খান, কৃতি জিন্তা, মহেন্দ্র সিং ধোনিরা আদৌ কি জায়গা দিবে তাদের দলে এই অলরাউন্ডারকে? তার পারফরমেন্স আপাতত তা বলছে না। গেল টি-20 বিশ্বকাপেও ছিলেন একদমই সাদা মাটা। 7 ম্যাচে ব্যাট করেছেন মাত্র 111 রান, অ্যাভারেজ ছিল 18.5, আর স্ট্রাইক রেট 106, যা টি-20 একদমই বেমানা। বল হাতে পারফরমেন্স ছিল আরো শোচনীয়। 6 ইনিংসে বল করে উইকেট পেয়েছেন মাত্র 3টি, অ্যাভারেজে রান দিয়েছেন 43। এখন এই পারফরমেন্স দিয়ে আইপিএল এর মতো ইভেন্টে আদৌ কি জায়গা পাওয়া সম্ভব? হয়তো সম্ভব না। তাই সাকিবকে এবারের আইপিএল এ কেউই নাকি কিনবে না, থেকে যাবেন আনসোল, এমনই এক খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ক্রিক ট্র্যাকার। তারা জানায় সাকিবের সাম্প্রতিক ফর্মের জন্য তার প্রতি আর আগ্রহী নয় আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি। গেল আইপিএল এও দল পাননি 37 বছর বয়সী এই অলরাউন্ডার, তাই তাকে নিয়ে এবার বিট করতে চাইবে না কেউই। যদিও 2012 ও 2014 সালে কোলকাতা নাইট রাইডার্স এর চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন এই টাইগার অলরাউন্ডার। 2021 সালে কোলকাতার হয়ে সর্বশেষ আইপিএল ম্যাচ খেলেছেন সাকিব, তবে সবই এখন শুধুই অতীত। সাকিব বর্তমানে আছে দুবাইতে বাংলা টাইগার্স এর ডেরায়, খেলবেন না রংপুর রাইডার্স এর হয়ে গ্লোবাল সুপার লিগে। আবুধাবি টি-10 লিগে বাংলা টাইগার্স এর আইকন সাকিব আল হাসান মুখিয়ে থাকবেন নিজের সেরাটা দিতে। তবে 2011 থেকে আইপিএল এ খেলা সাকিব কি মিস করবেন না আইপিএল কে, নাকি কোনো এক চমৎকারে তাকে নিয়ে নিবে তারই সাবেক কোনো দল? জানতে হলে দেখতে হবে 24 ও 25 নভেম্বরে আইপিএল এর মেগা নিলাম।